হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর বাড়িতে আমরা সবাই ভালোই আছি। তো থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো কি বলতে এসেছি আজকে তোমাদের সঙ্গে। তো একজন মা হিসেবে এইটুকু তোমাদের কাছে আমি মনে করলাম যে এটুকু আমার বলা উচিত তোমাদের সঙ্গে, বা তোমাদের কাছে এটুকু আমি বলতে এসেছি। তোমরা যারা শুনছো তাদের মধ্যে অনেকেই তোমরা তো মা আছোই। তো ভিডিওটা দেখেছি আমি হচ্ছে দুদিন আগে। তো দেখার সময় আমি একটা জিনিসই ভাবছিলাম যে আজকাল আমাদের পার্সোনাল বলে কোনো কিচ্ছু নেই, মানে পার্সোনাল কোনো ফিলিংস, পার্সোনাল কোনো ব্যাপার এগুলো আমাদের আর কিচ্ছু নেই, সবই আমাদের প্রফেশনাল হয়ে গেছে। এমনকি ছেলে মেয়ের শরীর খারাপ হলেও যে বিষয়টা নিয়ে আমরা এতটাই চিন্তিত হয়ে যাই, মানে ভীষণ চিন্তার একটা বিষয় বাচ্চার শরীর খারাপ হলে, সেই সময় আমরা কি সুন্দর মাথা ঠান্ডা রেখে ক্যামেরা অন করে প্রত্যেকটা সিন ক্যামেরা বন্দি করছি। অনেক রাত্রে শরীর খারাপ হয়েছে তবুও সেটা কিন্তু আমরা বেশ সুন্দর করে ক্যামেরা করে নিচ্ছি, আর দুজনের মিলিত প্রয়াসেই একটা সুন্দর ভিডিও আমরা তৈরি করছি। একজন দেখাচ্ছে আর একজন ভিডিওটা করে দিচ্ছে, মানে হাজব্যান্ড ওয়াইফ আমরা দুজনেই আছি এই ভিডিওটা তৈরি করার পেছনে। তো যাই হোক, খুব খারাপ লেগেছে আমার সেদিনকে ওই ভিডিওটা দেখে যে বাচ্চার প্রচণ্ড জ্বর, তার মাথায় জলপট্টি দিতে হচ্ছে, তাকে জল দিতে হচ্ছে, মানে জল ঢালতে হচ্ছে, জলপট্টিতেও কাজ হচ্ছে না, জল ঢালতে হচ্ছে। সঙ্গে সঙ্গে একদম ট্রাইপডে বেশ ক্যামেরাটা সেট করে আমরা শুরু হয়ে গেলাম জল ঢালতে, বিছানার মধ্যে ক্যামেরাটা নিয়ে এসে শুরু হয়ে গেলাম ভিডিও বানাতে। তো এই জিনিসটা বুঝে পাই না যে বাচ্চা কাচ্চার শরীর খারাপটাকেও আমরা কেন এত, মানে কি বলবো, এতটা একটা গুরুত্ব দিয়ে একটা বিশাল বড় কন্টেন্ট, মানে বাচ্চা কাচ্চার শরীর খারাপটাকেও আমরা কিন্তু একটা মানে বিশাল বড় কন্টেন্ট তৈরি করে ফেলছি। যে আর এটা না পরম্পরা, মানে চলে আসছে একজনের দেখে আরেকজন, একজনের দেখে আরেকজন। আমি অনেক দেখেছি এরকম ভিডিও, বেশ বড় বড় ইউটিউবাররা মানে অনেকে আছে যে বাচ্চার প্রচণ্ড শরীর খারাপ, গ্যাস দিতে হচ্ছে, ঠান্ডা লেগেছে, নিঃশ্বাস নিতে পারছে না, সেটারও একটা ভিডিও করেছে। মানে ভিডিওটা করেছে বলেই তো আমি দেখতে পারলাম, জানতে পারলাম। তো এইগুলো হয়ে আসছে। একজনের ভিডিওতে শুনেছিলাম যে আমার শত্রুরা খুব খুশি হবে আমার বাচ্চার খুব শরীর খারাপ, আমার বাচ্চার শরীর খারাপ। তো বাচ্চার শরীর খারাপ হলে শত্রুদের আনন্দ হয়? তাহলে তো ভিডিওটা তুমি কেন বানালে, তুমি কেন বানিয়ে মানে শত্রুদের জানালে যে আমার বাচ্চার শরীর খারাপ? তারা তো জানতেই পারতো না তুমি যদি না বলতে, তাই না? তুমি জানালে বলেই তো তারা জানতে পারলো যে তোমার বাচ্চার শরীর খারাপ। পরের দিন সুস্থ হতেই আবার আর একটা টাইটেল দিয়ে চলে এলো যে তোমাদের মানে খুব ভালোবাসা এবং আশীর্বাদে আমার বাচ্চা পুরো সুস্থ। তো এরকম ভিডিও অনেক দেখেছি। তো এই ভিডিওটাও তেমনই ভিডিওর মধ্যেই পড়ছে। তো আজকাল আমরা মানে আমাদের কোনো কিছু আর ব্যক্তিগত নেই, সব কিছু আমাদের প্রফেশনাল হয়ে গেছে, কোনো পার্সোনাল কিচ্ছু নেই আর। সেই শাড়ি গয়নাগাটি মানে থেকে শুরু করে জামা কাপড় সমস্ত কিছু আমরা সবাইকে দেখাচ্ছি, এবং তো এইগুলোতে তো অতটা টেনশনের কিছু নেই। এই যে এইগুলো যা দেখাচ্ছি শাড়ি গয়নাতে টেনশনের কী আছে? কিন্তু একটা বাচ্চার শরীর খারাপ, আমি একজন মা হয়ে বলছি, আমার ছেলে যদি একবারের জায়গায় দুবার কাশে তবু আমার চিন্তা হয় যে ওর কি কাশি হয়ে গেল, ওর আবার সর্দি লাগেনি তো, তখন কি সঙ্গে সঙ্গে ক্যামেরা অন করে বসে পড়বে? তো আমাদের বাড়ির থেকে কেউ সাপোর্টই করবে না যে বাচ্চার এরকম শরীর খারাপ আর তুমি ক্যামেরা অন করে ভিডিও করছো, আগে ওকে দেখো, আগে ওকে শুশ্রূষা করো, আগে ওর ওষুধ দাও, ওকে দেখো, তার মধ্যে তুমি ভিডিও বানাচ্ছো, তোমার ভিডিও বানানোটাই বড় হলো, এইটা আমাকে বলবে আমার বাড়ির লোকেরা? বুঝতে পারছি না আমরা মানুষ দিনে দিনে কেমন একটা হয়ে যাচ্ছি না, সমস্ত কিছুকে আমরা প্রফেশনাল করে ফেলছি, আমার বাচ্চার শরীর খারাপ মানে একটা এরকম একটা সেন্সিটিভ বিষয়টাকেও আমরা আমাদের কাছে রাখতে পারছি না, সেটাকেও আমরা পাবলিক করার জন্য একটা ভিডিও বানিয়ে সেটাকে এডিট করে সেটাকে আমরা পোস্ট করে দিচ্ছি, তারপর একটা হিউজ ভিউজ আসছে, তারপরে কি আসছে, ভিউজ আসার পরে কি হয় আমরা জানি, একটা অনেকটা ভিউ হলে একটা ভিডিওতে আমরা কি কি পাই, কী পাই আমরা সেখান থেকে, সে তো আমরা সবাই জানি। তো আমাদের এতটাই প্রয়োজন বেড়ে গেছে যে আমরা মানে যত পাচ্ছি তত আমাদের প্রয়োজনটা বেড়ে যাচ্ছে, যত পাচ্ছি তত প্রয়োজন বেড়ে যাচ্ছে আমাদের।
সেজন্য আমরা এই বিষয়টাকেও নিজেদের মধ্যে রাখতে পারছি না। কেন পরের দিনও তো জানাতে পারতাম, যে মানে জানাতে পারি আমরা যে আমার এরকম বাচ্চা শরীর খারাপ ছিল, সেই জন্য আমি কিছু মানে ভিডিও বানাতে পারিনি, তো তোমরা আমার বাচ্চার এরকম শরীর খারাপ ছিল আমি ভিডিও বানাতে পারিনি, তোমরা একটুখানি মানিয়ে গুছিয়ে নিও। তো তাহলে কি আমরা বিশ্বাস করতাম না যে বাচ্চার শরীর খারাপ ছিল? মানে আমরা তো যা দেখাই সেটাই দর্শক বিশ্বাস করে। তাহলে আমরা যদি বলতাম যে বাচ্চার শরীর খারাপ ছিল তাহলে কি দর্শক বিশ্বাস করতো না? একেবারে সেই সময় ক্যামেরা অন করে প্রত্যেকটা মুহূর্ত ক্যাপচার করতে হবে মাথা ঠান্ডা করে। আমি তো বুঝে পাই না সেই সময় মানুষের মাথা ঠান্ডা করে এরকম ক্যামেরা বন্দি করার, সব কিছু মানে দৃশ্য ক্যামেরা বন্দি করার কথা মাথায় আসে কী করে? কী করে পারে মানুষ এগুলো? নাকি হিউজ ভিউজ ভিউ আসছে বলে মানে সব কিছু করতে পারি আমরা, সব কিছুকে আমরা কন্টেন্ট বানিয়ে নিতে পারি? একটা বাচ্চা শরীর খারাপ হলে তার কতটা মেন্টালি প্রেশার থাকে, তার কতটা শারীরিক কন্ডিশন খারাপ থাকে, সেখানে আমরা কথা বলে বলে ক্যামেরা অন করে ভিডিও বানাচ্ছি, বাবা চিন্তাই করে পারি না আমি এগুলো, সত্যি আমি চিন্তা করে পারি না যে মানুষ কী করে পারে এগুলো। সারা রাত জেগে বাচ্চার কাছে বসে আছে, জল পট্টি দিচ্ছে, জল ঢালছে, সেগুলো আবার সব ক্যামেরা বন্দি করে আমাদেরকে দেখাচ্ছে যে আমরা এই এই করেছি, আমার বাচ্চার এরকম শরীর খারাপ ছিল। তো কি বলবো সত্যি, মানে যত পাচ্ছি আমরা দিনে দিনে তত আমাদের মধ্যে চাহিদাটা বেড়ে যাচ্ছে, তাই আমরা কোনো কিছুকেই আর পার্সোনাল রাখতেই পাচ্ছি না, সব কিছু প্রফেশনাল করে তুলছি। আমাদের কিচ্ছু নেই নিজস্ব বলতে, আমাদের নিজস্ব বলতে আর কিচ্ছু নেই, সব কিছু দর্শকদের। তো যারা থাম্বনেলের ছবিটা দেখে এসছো তারা তো নিশ্চয়ই আছো, যারা ভালোবাসো তারা তো এসে আমাকে অনেক রকম খারাপ কমেন্ট তোমরা করবে। তো তোমাদের কাছে আমার প্রশ্ন, খারাপ কমেন্ট করার আগে একটু ভেবে নিও, তোমরাও তো কারোর মা, তোমাদেরও বাচ্চা আছে, তোমরা কি ওই পরিস্থিতিতে ক্যামেরা অন করে ভিডিও করতে পারতে? করবে? কোনোদিনও করবে ভিডিও ওইভাবে? যদি সেটা পারো, যদি সেটা তোমরা করতে পারো তাহলে আমাকে একটু জানিও, তাহলে আমাকে খারাপ কমেন্ট করে দিও, কারণ আমি একজন মা, মা হিসেবেই সেই কথাটা বলছি। আর থাম্বনেলে তো দেখেছই, সত্যি এটা পেটের জন্যই, মানে আমাদের যে তিনটে মানে প্রয়োজন, খাদ্য বস্ত্র বাসস্থান, সেই জন্যই তো আমাদের এই করা, বুকে পাথর চাপা দিয়ে। নিশ্চয়ই তারও কষ্ট হচ্ছিল, তবুও সে বুকে পাথর চাপা দিয়ে ঠান্ডা মাথায় ভিডিওটা করেছে, করে দেখাতে হচ্ছে। তার কারণ একটা ভিউ আসবে প্রচুর পরিমাণে, সেখান থেকে আমার কিছু আয় হবে, তারপর সেটা আমার সংসারের কাজে লাগবে, খাদ্য বস্ত্র বাসস্থানের জন্যই তো। তবুও বলবো এই ধরনের কন্টেন্টগুলো সব কিছু ঠিক আছে, সব কিছু আমরা দেখাচ্ছি ঠিক আছে, আমাদের ডেইলি লাইফস্টাইল, শাড়ি গয়না যাই আমরা দেখাই না কেন, কি খাচ্ছি দাচ্ছি সব ঠিক আছে, তবুও বাচ্চার শরীর খারাপের সময় সেটাকে কন্টেন্ট কি না করলেই নয়? যখন তার এত শরীর খারাপ, মানে বেশি পরিমাণে বাচ্চাটার শরীর খারাপ, একটা ছোট্ট ব্যথা পেলো, কেটে গেল, কি কোথাও ফুলে গেছে, কোথাও সে ধাক্কা খেয়েছে, সেগুলো অবধি ঠিক আছে, কিন্তু যখন তার এতটা বাড়াবাড়ি জ্বর, তার জলপট্টিতে কাজ হচ্ছে না, তাকে জল ঢালতে হচ্ছে, সেগুলো সেটাকেও কি কন্টেন্ট না বানালেই নয়? তো আমি একজন মা হিসেবে এই জিনিসটা সত্যি আমার ভালো লাগেনি। তো তোমরা যারা মায়েরা আছো, অনেক এখানে তো মায়েরাই তো বেশি আছো এখানে, তো মায়েদের কাছে আমার প্রশ্ন, তোমরাও কি এগুলোকে মানে তোমাদের চোখে এটা কেমন লাগে, ভালো লাগে যে বাচ্চার শরীর খারাপ নিয়ে এরকম করে ভিডিও করে সেটা পাবলিককে জানানো? মানে তখন ভিডিও করতেই হবে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নতুন ভিডিও তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে, টাটা।